আসসালামু আলাইকুম। ডিম পরোটার স্বাদ পুরোপুরি না হলেও কিছুটা মোগলাইয়ের মতো। মোগলাই তৈরি করা যেহেতু একটু সময় সাপেক্ষ, তাই ঝটপট ডিম পরোটা তৈরি করে কিছুটা হলেও মোগলাইয়ের স্বাদ নেওয়া যায়। আজকে এই ডিম পরোটার রেসিপিটাই শেয়ার করব। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে ঝটপট ডিম পরোটা তৈরি করি। ডিম পরোটা তৈরি করার জন্য এখানে 1/3 কাপের মতো ময়দা নিয়েছি। আটা দিয়েও তৈরি করা যাবে, তবে ময়দা দিয়ে একটু বেশি ভালো হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 চা চামচ দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল। তেল, লবণ আর ময়দা এভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে হাতে নিয়ে মুছি করে এরকম মুঠি হয়ে যাবে। যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে, তখন এর মাঝে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে। কখনোই একবারে বেশি করে পানি দেওয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে পানি দিতে হবে আর এভাবে মেখে নিতে হবে। সাধারণত পরোটার জন্য আমরা যেভাবে ডো তৈরি করি ওরকমই হবে। আবার কিছুটা পানি দিয়ে দিচ্ছি। ডোটা এখনও কিছুটা শক্ত মনে হচ্ছে, তাই এর মাঝে আরও সামান্য পরিমাণ পানি দিতে হবে। হাতে লেগে আসবে এ ধরনের একটা ডো তৈরি করতে হবে। এবার ডোটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। একটা বাটিতে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা যতটা সম্ভব পাতলা মিহিকুচি করে নেওয়ার চেষ্টা করেছি। কম ঝাল দিয়ে পরোটা তৈরি করবো এজন্য 1টা কাঁচামরিচ নিয়েছি। আপনারা যদি ঝালটা একটু বেশি দিতে চান, সেক্ষেত্রে অবশ্যই মরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। 1টা ডিম ভেঙে নিয়েছি। ডিম দিয়ে কোনো কিছু তৈরি করার সময় কখনোই ডিমটা সরাসরি ব্যবহার করা যাবে না। এভাবে ভেঙে অথবা অন্য একটা বাটিতে ভেঙে ডিমটা চেক করে নিতে হবে, কারণ অনেক সময় ডিম নষ্ট থাকতে পারে। আমি যে ডিমটা নিয়েছি এটা একদমই ঠিকঠাক। পেঁয়াজ কাঁচামরিচের মাঝে ডিমটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ের মাঝে লবণ ব্যবহার করব না। 10 মিনিট আগে যে ডোটা মেখে রেখেছিলাম এবার এটা তৈরি করে নিচ্ছি। 10 মিনিট পরে দেখুন ডোটা এখন আর হাতে লেগে আসছে না, এক্সট্রা পানিটা ময়দা শুষে নিয়েছে। এবার ডোটা খুব ভালোভাবে হাতে সাজিয়ে মেখে নিচ্ছি। এ পর্যায়ে ডোটা খুব ভালোভাবে মুথে নিতে হবে। ডোটা যত ভালোভাবে মুথে নেওয়া যাবে পরোটাটা তত বেশি সফট হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। ডো মুথে না হয়ে গেলে এটা দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা খুব বেশি পাতলা অথবা খুব বেশি পুরু হবে না। স্ক্রিনে একটু খেয়াল করে দেখুন রুটিটা ঠিক কীরকম হবে। আর রুটিটা পুরোপুরি গোল না হলেও সমস্যা নেই। চুলে একটা প্যান দিয়ে দিয়েছি। প্যান যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন এর মাঝে রুটিটা দিয়ে দিচ্ছি। বাটিতে যে ডিম ভেঙে রেখেছিলাম এবার এর মাঝে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটা এবার রুটির মাঝে দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে ডিমের মিশ্রণটা একটু রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি। চাইলে এভাবে হাতলটা ধরেও ছড়িয়ে দেওয়া যাবে। এবার এর মাঝে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, 2 চা চামচের মতো হবে। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের জন্য অপেক্ষা করছি। দুই তিন মিনিট পরে দেখুন রুটির গায়ে ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এভাবে ডিম পরোটা তৈরি করলে খেতে বেশ ভালো লাগে।
এবার পরোটাটা উল্টে নিচ্ছি। আবার উপর থেকে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিতে হবে। দুইটা সাইডই খুব ভালোভাবে কালার করে নিচ্ছি। এই সাইডটা খুব ভালোভাবে কালার করে নিতে হবে। পরোটার সাইডগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসে যেহেতু তাপটা মাঝখান থেকে লাগে, তাই এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সাইডগুলো ভেজে নিচ্ছি। কাঠি আর চামচের সাহায্যে পরোটাটা ফোল্ড করে নিচ্ছি। চাইলে এভাবে পরিবেশন করা যায়। পরোটাটা চুলা থেকে নামিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এতে দেখতে কিছুটা মোগলাইয়ের মতো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। এই চ্যানেলের বাকি সব মজার মজার ভিডিওগুলো দেখার জন্য লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।